ধোয়াটা কাশির পক্ষে কতটা উপকার। তো এটা হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ব্লগ আরও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এখন যে সিজন চেঞ্জ হচ্ছে, তো সেই সিজন চেঞ্জের কিন্তু একটা কমন রোগ হচ্ছে সর্দি কাশি। তো সেই সর্দি কাশির থেকে যে আমাদের কাশিটা হয় সেটা কিন্তু খুবই খারাপ একটা অনুভূতি, মানে গলা খুশখুশ করে, কাশতে কাশতে দম পাওয়া যায় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো জিনিস আছে যেটা রান্নাঘরেই পাওয়া যায় এবং সেটা করলে পরে কিন্তু কাশি কমেও যায়। তো চলো দেখে নিই সেই জিনিসটা কি এবং এটা কিভাবে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এই দেখো আমি আমার রান্নাঘরে চলে এসেছি এবং এখানে আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি যেটা আমি আজকে ব্যবহার করব। সেটা হচ্ছে এই যে তেজপাতা। তো যাই হোক, এটা ফুটো, এটা নিব না আমি। তো আমি একটা এই যে ভালো দেখে একটা তেজপাতা নিয়ে নিলাম। তো এটা কিন্তু সবার ঘরেই থাকে, তাই না? এটা কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়, তোমরা দুবার তিনবার এই জিনিসটা ইউজ করতে পারো। তো এর জন্য তোমরা কিন্তু একবারও এই জিনিসটা বানিয়ে রাখতে পারো। তো আমি এখানে চলে এলাম, এটাকে আমি একটু ধুয়ে নিব, কারণ যেহেতু এটা আমি মুখের মধ্যে ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমি এটাকে নোংরা অবস্থায় আমি ব্যবহার করব না। তো বন্ধুরা, আমি এখন রান্নাঘর থেকে চলে এসেছি। তো এই দেখো, আমি এটাকে কিন্তু মুছে নিয়েছি। এখন আমি এটাকে এই যে একটা এরকম সুতো নিতে হবে, এটা তো সবার ঘরেই থাকে। তো আমি এখন এটাকে কি বানাবো, বিড়ি বানাবো। এটাকে এরকম মানে গোল গোল করে বিড়ির মতো করে ভাঁজ করতে হবে। তো এই দেখো বন্ধুরা, তো এরকম করে ভাঁজ করে নিতে হবে। তো দেখো, একদম একটা বিড়ির মতো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে কি করব, এই যে সুতোটা এটা দিয়ে আমি বেঁধে নেব। তো বন্ধুরা, এই দেখো আমার কিন্তু এটা বাঁধা হয়ে গেছে। তো এইভাবে বেঁধে নিতে হবে। এখন আমি এই একটা কেচি নিব, নিয়ে আমি এটাকে এখান থেকে কেটে দিব। তো এই দেখো হয়ে গেল আমার তেজপাতা বিড়ি। তো যার কাশি হয়েছে তাকে এটা কিন্তু ওই বিড়ির মতো করে ধরিয়ে টানতে হবে। তো বন্ধুরা, এটা বিড়ির মতো দেখতে বলে এটা যে ছেলেদের খাওয়ার জিনিস তা নয়, এটা কিন্তু মেয়েরা এবং বাচ্চারা বা বুড়ো সবাই খেতে পারে। কারণ যার কাশি হবে সেই খেতে পারে, কারণ এর মধ্যে কোনো কিছুই নেই, শুধুমাত্র তেজপাতা দিয়ে। তোমাদের সামনেই আমি এটা বানিয়ে দেখালাম। তো এখন মানে কথা হচ্ছে, যখন বড়রা খাচ্ছে তারা তো বুঝতে পারবে যে কতটুকু ধোঁয়া টানতে হবে, কিন্তু যখন ছোটদের এটা দিবে তখন কিন্তু একটু আস্তে করে টানতে হবে, কারণ ধোঁয়াটা বেশি চলে গেলে তখন কিন্তু আবার ছোটদের মানে আরও কাশি বেড়ে যেতে পারে বা মাথায় উঠে যেতে পারে ধোঁয়াটা। তো ওর জন্য একটু আস্তে আস্তে টানতে হবে, এটা বাচ্চাদের ক্ষেত্রে। তো এটা আমি এখন তোমাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না এই তেজপাতা ধোয়াটা কাশির পক্ষে কতটা উপকার। তো এটা আমি প্রথম যখন দেখেছিলাম, এটা আমাদের বাড়িয়ালি কাকিমা তার নাতিকে এরকম করে বানিয়ে দিয়েছিল এবং সে খাচ্ছিল যখন, তখন একটা দারুণ ওখানে মজার ঘটনা হয়েছে। সবাই হাসতে হাসতে আমরা পাগল হয়ে গেছি। তো আমারও তখন কাশি ছিল, তখন আমাকেও একটা বানিয়ে দিল, বললো যে টানো, জোরে জোরে মানে কাশছিলাম এরকম অবস্থা, মানে ধোয়াটা প্রথম যখন টানলাম। তো ধোয়াটাকে কিন্তু গিলে নিতে হবে, কারণ এটা যত ভিতরে যাবে তত কাশিটা কমবে। তো বন্ধুরা, এটা নিভে গেছে, কারণ শুধুমাত্র পাতা, তো যার জন্য আগুনটা থাকছে না। আমি না ওই বিড়ির ধোয়া গন্ধ ওটা কোনোটাই সহ্য করতে পারি না, এটা কিন্তু ওরকম না, বিড়ির ধোয়ার মতো না, এটা খুবই মানে ভালো সেন্ট, কারণ যেহেতু তেজপাতা।
তো যাই হোক, আমি মানে ধোয়াটা বেশিক্ষণ নিতে পারলাম না যেহেতু আমার কাশি নেই। যদি কাশি থাকতো তাহলে কিন্তু এটা মানে ফ্লেভারটা খুবই ভালো লাগে, আর ধোয়াটাও ভিতরে গেলে খুব ভালো লাগে, গলা খুশখুশটা কমে যায়। তো আর হ্যাঁ, এর সঙ্গে যদি লাল চা খাওয়া যায়, মানে আদা, গোলমরিচ, লং এসব কিছু দিয়ে যে লাল চা, সেটা যদি খাওয়া যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি কমে যায়। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যদি মানে ধোঁয়াটা ভিতরে নিলে তো ভালো, কিন্তু যারা ধোঁয়াটা ভিতরে নিতে না পারো তারা কিন্তু জোর করে এটা ভেতরে নেওয়ার চেষ্টা করো না। তো যেভাবে বিড়ি টানা হয় সেভাবে টানলেও হবে, মানে ধোঁয়াটা টানার পর সেটাকে ছেড়ে দিলেও হবে। আবার অনেকে নাক দিয়ে ছাড়ে, তো সেই ক্ষেত্রে নাক বন্ধ থাকলে সেটা উপকার হয়। তো যে যেভাবে টানতে পারো সেভাবেই টানবে, কারণ অল্প কিছু ধোঁয়া কিন্তু ভেতরে যায়, তো এতটুকুতেও কিন্তু কাজ হয়। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আরও অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো।